আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালোই আছেন তো যারা এই ছাগল পালন করে থাকেন তাদের দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগব্যাধি খামারে আক্রান্ত হয়ে থাকে বা যারা গৃহস্থলীয়ভাবে কিছু ছাগল পালন করেন তাদের ক্ষেত্রেও দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন রোগ অ্যাটাক করে থাকে তো আজকে কথা বলবো ছাগলের কিছু রোগ ও তার চিকিৎসা সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো শুরুতেই যে এক নম্বরই যে রোগটি হলো যেটা হলো পিপিআর পিপিআর বেশিরভাগ খামারেই পিপিআর আক্রান্ত হয় পিপিআরের আক্রমণের ফলে দেখা যায় যে অনেক খামার নিঃস্ব হয়ে যায় তো পিপিআর রোগের রোগের লক্ষণগুলো কি কি পিপিআর রোগের রোগের লক্ষণ হলো প্রথমে লক্ষণ হল ঝিম দরে পিঠ বাঁকা করে দাঁড়িয়ে থাকে আর কি শরীরের তাপমাত্রা একশো ছয় থেকে একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হইতে পারে পায়খানার যে রঙটা আছে পায়খানার রং হয় সবুজ সবুজ হয় অনেক সময় দেখা যায় যে সাথে রক্ত যাইতে পারে শ্বাসকষ্ট হয় নিউমোনিয়া হইতে পারে আর নাক আর মুখ যেটা আছে নাক মুখ দিয়ে তরল পদার্থর মতো বের হয় অনেকে সর্দির মতো বলতে পারেন এইসব রোগ হয় তো এগুলো হলে দেখা যায় যে এক্ষেত্রে পিপিয়ার রোগ হইলে অনেক ক্ষেত্রে ছাগলগুলো মারা যায় তো এর এটার যে চিকিৎসা এর চিকিৎসার তেমন কোনো নির্দিষ্ট কোনো মেডিসিন নাই তো এমনিতে ভ্যাকসিনগুলো কমপ্লিট করে রাখলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই এর থেকে বাঁচা যায় আর এমনিতে যখন আক্রান্ত হয়েই যায় তখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা লাগে যেমন সেফট্রি একজনটা ইউজ হয় সেফটি একজন ইঞ্জেকশন ব্যবহার করলে অনেক সময় ভালো রেজাল্ট পাওয়া যায় তারপরে এজিথ্রোমাইসিন যেটা আছে এজিথ্রোমাইসিন ভেট এটাও কাজ করে তো তো সবার আগেই ভ্যাকসিনগুলো কমপ্লিট করে রাখলে পিপিআর ভ্যাকসিন তাইলে আপনার আক্রান্ত কম হবে আর এর যে সমস্যাটা যেটা হয় পাতলা ভেখানটা বেশি হওয়ার কারণে এর স্লাইনটা বেশি করে খাওয়াইতে হবে মুখে খাওয়ানো না গেলে সেক্ষেত্রে দেখা যায় স্লাইনের ইঞ্জেকশনের মাধ্যমে স্লাইন দেওয়া যায় দ্বিতীয় হলো ফক্স যেটাকে বলে গোটফক্স এর লক্ষণ হলো মুখের চারপাশে জিবায় কানে এবং গলায় অনেক সময় দুধের বাটেও হয়ে থাকে পায়ুপথের চারপাশে বসন্তের যে গোটাগুলা আছে বসন্তের গোটার মতো দেখা যায় বসন্তের গোটা দেখা যায় এই জন্য খাবার দাবার বন্ধ করে দেয় তো এর চিকিৎসা হলো এই যে আক্রান্ত হওয়ার পরে চিকিৎসার এটা তেমন লাভটা খুব কম হয় কিন্তু প্রথম অবস্থায় যদি অ্যান্টিবায়োটিক দেওয়া যায় অ্যান্টিবায়োটিক যেমন লেগে সেফুরোক্সিম ক্লাবোনিক অ্যাসিড যেটা আছে মিক্স বা অ্যামোক্সা ক্লাব ভেট এই মেডিসিনগুলো দিলে অনেক সময় মৃত্যুর হারটা কম আসে আক্রান্ত যে ছাগলটা আছে এটাকে আগে আলাদা করতে হবে আলাদা করে অন্য অন্য সুস্থ প্রাণী থেকে আলাদা করতে হবে এবং অ্যান্টিফোক্সিয়াম একটা ইনজেকশন আছে অ্যান্টিফোক্সিয়াম আপনার নামটা মনে রাখবেন অ্যান্টিফোক্সিয়াম নামক যে ইনজেকশনটা আছে এটা দিলে ভালো হয় তারপরে যেটা আছে খুরা রোগ খুরা রোগ হচ্ছে খুরা রোগ তো সবাই হয়তো জানা আছে খুরা রোগটার কারণে জ্বর হয় মুখ থেকে লালা পড়ে আর ছাগলকে খুরা ঘোরায় খোড়ায় হাঁটতে দেখা যায় এটা অনেক সময় মুখে ও পায়ের দুই পায়ের মাঝখানে ফোসকা পড়ে এবং তা ভেঙে তারপরে দেখা যায় লাল হয়ে যায় লাল ঘায়ের মতো হয়ে যায় এটা বিশেষ করে মুখে আর পায়েই বেশিরভাগ দেখা যায় তো এর চিকিৎসা হলো গরম পানিতে ফিটকিরি বা পটাশিয়াম পারমান ম্যাঙ্গনের যেটা আছে সোডা এই টাইপের যে জিনিসগুলো আছে এগুলো প্রথমে পানিতে গুলে গরম করে তারপরে নর্মালি যখন সহনীয় ভাব চলে আসে তখন এর মুখে আর যদি মুখে হয় তাহলে মুখের ভিতরে ভালো করে ধুয়ে দিতে হবে আর যদি পায়ে হয় তাহলে পাগুলা ভালো করে ধুয়ে দিতে হবে আর তাড়াতাড়ি যাতে ঘা শুকায়া যায় এই জন্য আপনি শিবা জল নামে যে মেডিসিনটা আছে শিবা জল বা সালফা নিলেমাইট যেটা আছে পাউডার এই দুইটা মেডিসিন ব্যবহার করতে পারেন শিবা জল বা সালফানিওমাইট পাউডার ব্যবহার করতে পারেন আর আক্রান্ত ছাগলের যে মলমূত্র আছে এগুলো গর্ত করে পুঁতে ভালো তারপরে যেটা আছে বর্ডার ডিজিজ এটাকে বলে এটা একটা জন্মগত রোগ ভাইরাস গঠিত জন্মগত রোগ এটার নাম হল বর্ডার ডিজিজ তো এটার লক্ষণ আপনি বুঝতে পারবেন যে বাচ্চার ওজন বাচ্চার ওজনের সময় বাচ্চা আর কি কম ওজনের বাচ্চা প্রসব করে কম ওজনের বাচ্চা প্রসব করে মার্থঘরই অনেক সময় দেখা যায় যে মৃত্যু যায় পেটে থাকা অবস্থায় অনেক সময় বাচ্চাগুলো মারা যায় আর বাচ্চার অঙ্গ বিকৃত হয় অনেক সময় দেখা যায় যে পা তারপর মানে যে কোনো একটা অঙ্গ কম হয় এরকম টাইপের হয় অসুস্থ বাচ্চা হয় আর বাচ্চার গায়ে বাদামি বা কালো রঙের অস্বাভাবিক লম্বা টাইপের পশম দেখা যায় এটার তেমন কোনো চিকিৎসা নেই তারপরে যে বিষয়টা আছে আছে এটা হলো তর্কা এই যে একটা বিষয় হলো তর্কা তর্কাটা কিন্তু খুব মারাত্মক একটা রোগ এটা অধিকাংশ খামারই মাঝে মধ্যে দেখা যায় খামারে হইলে দেখা যায় যে সেক্ষেত্রে খামারের বেশিরভাগ ছাগলই মারা যায় তো এটা হলে অতি তীব্র প্রকৃতির উপসর্গ আপনি যখন ছাগলের লক্ষণ মানে দেখবেন আর কি দেখার পূর্বেই অনেক সময় যে লক্ষণগুলো প্রকাশ হওয়ার আগেই দেখা যায় যে ছাগলগুলো মারা যায় তো এক্ষেত্রে জ্বর হয় খিচুনি হয় ও শ্বাসকষ্টও হয় অনেক সময় মৃত্যু ছাগলের বিভিন্ন স্থান দিয়ে কালচে টাইপের যে রক্ত আছে কালচে টাইপের রক্তও বের হয় এটা যখন আসে এটা হলো ক্ষুধা মন্দা বাইরে যায় মানে ক্ষুধা খা খাওয়ার তেমন রুচি থাকে না শরীরটা দুর্বল হয়ে যায় নিস্তেজ হয়ে যায় দ্রুত শ্বাস প্রশ্বাস করে পেট ফাঁপা দেয় আর রক্ত মিশ্রিত মল ত্যাগ করে পায়খানার সাথে অনেক সময় রক্ত আসে এটার চিকিৎসা যেটা হলো এটার চিকিৎসা হলো হাইপার ইমিউনি সিরাম যেটা সিরাম বলা যায় এন্টিসিরাম দেওয়া মেডিসিন দেওয়া যেতে পারে অ্যান্টিসিরাম দিলে সেক্ষেত্রে অনেক সময় ফল পাওয়া যেতে পারে আর অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে একটা ভালো ডাক্তারের পরামর্শ নেবেন তারপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ধনুষ্টঙ্কার এটার লক্ষণ হলো মাংসপেশিগুলো শক্ত হয়ে যায় দাঁতের কপাটি যেটা আছে দাঁতের আমরা চোয়াল বলি কপাটি বলি এটা লাগিয়ে যায় অনেক সময় কানগুলো শক্ত হয়ে খাড়া হয়ে থাকে আর পোশাক পায়খানা করে না পায়খানাগুলো বন্ধ হয়ে যায় আবার যে কোনো দেখা যায় যে একটু শব্দ পাইলেই ছাগলগুলো লাফায় ওঠে চমকায় ওঠে তো এটা প্রথম দিকে স্বাভাবিক থাকে কিন্তু শেষের দিকে এসে তাপমাত্রাগুলো বাইরে যায় একশো সাত ডিগ্রি একশো সাত ডিগ্রি পর্যন্ত ফারেনহাইট হতে পারে এর চিকিৎসা হলো টিটিনাস অ্যান্টি অ্যান্টিটক্সিন যেটা আছে টিটিনাস অ্যান্টিটক্সিনেও সহায়ক যে এটার সাথে যে মেডিসিন আছে এগুলো ব্যবহার করা যায় আর অপারেশন এটা অনেক সময় অপারেশন লাগে অপারেশনের পূর্বে টিটিনাস টক্সাইড দিতে হবে তারপরে যে বিষয়টা হলো এটা হলো নিউমোনিয়া নিউমোনিয়ার লক্ষণ হলো এটা মন্দা হয় খুদা কম লাগে জ্বর আসে শ্বাসকষ্ট করতে শ্বাস করতে খুব কষ্ট হয় নিঃশ্বাসে একটা শব্দ করে ঘদ ঘদ শব্দ করে মাঝে মধ্যে দেখা যায় যে কাশিও হয় হঠাৎ করে এই মৃত্যুবরণ করে এটা তো এটা অ্যান্টিবায়োটিক বা সালফোনামাইড যে মেডিসিনটা আছে সালফোনামাইড ব্যবহার করতে পারেন আর সাথে হিন্টামিন যেটা ওষুধ আছে অ্যান্টিহিস্টাসিন বা হিন্টামিন টাইপের একটা জেনেরিক মেডিসিন আছে সেইটা ব্যবহার করতে পারেন এতে ভালো ফল পাওয়া যায় তারপরে যে বিষয়টা হলো এটা হলো সালমোনোলাস যেটা সালমোনালোসিস হচ্ছে এটার লক্ষণগুলো প্রথমে জ্বর থাকে পরে রক্ত রক্ত আর দুর্গন্ধযুক্ত রক্তযুক্ত পায়খানা হয় অনেক সময় আবার দুর্গন্ধযুক্ত পায়খানাও হয় এটা হইলে জ্বর দেখা যায় যে একশো চার ডিগ্রি থেকে আর ষাট ডিগ্রি ফারেন হাইট পর্যন্ত হইতে পারে অনেক সময় দেখা যায় অকালি মানে টাইম ছাড়াই আর কি গর্ভপাত হয়ে যায় এক্ষ এক্ষেত্রে দেখা যায় মন্দা আর এর কারণ ডায়রিয়ার কারণে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে অনেক সময় মারা যায় তো এর চিকিৎসা হলো অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করতে হবে এজিথ্রোমাইসিন সেফটি একজন যে মেডিসিনগুলো আছে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে তারপরে এটার চিকিৎসা ডায়রিয়া বন্ধের জন্য এস্টিজান যেটা আছে এসটি এস্টিনিস্ট নামে ডিহাইড্রেশন রোদে আর কি ডিহাইড্রেশন যে রোদে জ্বরবিহীন অবস্থায় ড্যাক্সটোসেলাইনটা আপনি ব্যবহার করতে পারবেন ডেক্সটোসেলাইনেও ভালো ফল পাওয়া যায় তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আর যারা খামার করেন বা যে কোনো যারা খামার আছেন খামারি আছেন তারা অভিজ্ঞ একজন ডাক্তারের হ্যাঁ এক্ষেত্রে একটা অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন দেখা যায় আপনি প্রথমবার একটা চিকিৎসা করলে আপনি নিজেই পরবর্তীতে চিকিৎসাগুলো বুঝতে পারবেন তো এখন যেহেতু শীতকাল সেহেতু ছাগলের প্রতি একটু খেয়াল রাখা দরকার না হয় দেখা যায় মারাত্মক সমস্যার সম্মুখীন হইতে পারেন তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিতে ভিডিওতে লাইক দেওয়ার সাথেই থাকুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা